আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন দেখাবো অক্সিডেজ টেস্ট কিভাবে করতে হয়। তা অক্সিডেজ টেস্ট করার আগে অক্সিডেজ টেস্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। সিউডোমোনাস, ন্যাসেরিয়া, ভিব্রো, বোরোসেলিয়া, স্পেসিস ইত্যাদি যে সমস্ত অর্গানিজম সাইটোক্রোম অক্সিডেজ এনজাইম উৎপন্ন করে এসব অর্গানিজম শনাক্ত করতে অক্সিডেজ টেস্ট করা হয়। একটি পরিষ্কার পেট্রি ডিশ নিতে হবে। একটি পরিষ্কার পেট্রি ডিশের এক টুকরো ফিল্টার পেপার নিতে হবে। ফিল্টার পেপারের উপর 2 থেকে 3 ড্রপ অক্সিডেজ রিয়েজেন্ট ফ্রেশলি প্রিপেয়ার দিতে হবে। একটি পরিষ্কার গ্লাস রড বা স্টিকের সাহায্যে একটি কলোনি এনে ফিল্টার পেপারের রিয়েজেন্ট দেওয়া স্থানের উপর ছড়িয়ে দিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে উক্ত স্থানে ব্লু পার্পল কালার হয় কিনা তা দেখতে হবে। 10 সেকেন্ডের মধ্যে ব্লু পার্পল কালার হলে অক্সিডেজ টেস্ট পজিটিভ, কালার না হলে অক্সিডেজ টেস্ট নেগেটিভ। 10 সেকেন্ডের পর ব্লু পার্পল কালার হলেও অক্সিডেজ টেস্ট নেগেটিভ হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অক্সিডেজ টেস্ট করতে হয়। সর্বপ্রথম আমি পেট্রি ডিশের উপর ফিল্টার পেপার রাখবো, তারপর 2 থেকে 3 ড্রপ ফ্রেশলি অক্সিডেজের রিয়েজেন্ট নেব। এখন আমি স্পিটল্যাম্প রেডি করে নেব। গ্রোথ থেকে কলোনি কাউন্ট নেব। তার আগে আমি ওয়্যার লুপটা আমি জীবাণুমুক্ত করে নেব। এখন আমি গ্রোথ কলোনি কাউন্ট থেকে 1 রূপে কলোনি কাউন্ট দিয়ে দেবো। আমার অক্সিডেজ রিয়েজেন্ট এবং কলোনি কাউন্ট মিশানোর 10 সেকেন্ড টাইম শেষ। 10 সেকেন্ড টাইমের ভিতর কোনো কালার পরিবর্তন হয়নি। যদি কালার পরিবর্তন হয়ে ব্লু পার্পল কালার আসতো তাহলে অক্সিডেজ টেস্ট পজিটিভ হতো। যেহেতু কোনো কালার পরিবর্তন হয়নি সেহেতু অক্সিডেজ টেস্ট নেগেটিভ। যদি 10 সেকেন্ড পরও ব্লু পার্পল কালার আসে তাহলেও অক্সিডেজ টেস্ট নেগেটিভ বলে ধরে নিতে হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।